সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ব্লগটা স্টার্ট করলাম। আজকে প্রথমেই তোমাদের সাথে ব্রেকফাস্টের ডিম পিঠের রেসিপিটা শেয়ার করব। প্রথমে পেঁয়াজগুলোকে পাতলা করে কুচিয়ে নিয়েছি, আর যে যেমন ঝাল খাবে তেমন লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। কুচিয়ে ওর মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে ওটাকে মাখিয়েছি। মাখানোর পরে যতটা তোমরা ডিম দেবে আর কি, আমরা দুজনা যেহেতু খাবো তাই আমি দুটো ডিম ফাটিয়ে দিয়েছি। পর ওটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। চাইলে ওর মধ্যে তোমরা লঙ্কার গুঁড়োও দিতে পারো, গোলমরিচের গুঁড়োও দিতে পারো, তো আমি আর দিইনি। আর এরপরে পরিমাণ মতো একটু ময়দা দিয়ে দেবে। ময়দা দেওয়ার পর কনসিস্টেন্সিটা এমন রাখবে যাতে তুমি হাতা দিয়ে গুলিয়ে তেলের মধ্যে ছাড়তে পারো। এবার ওই জন্য তুমি এর মধ্যে জল বা দুধও দিতে পারো, যদি পেটে সয় তাহলে দুধ দেবে। দিয়ে এরকমভাবে একটা হাতা করে নিয়ে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে ভাজবে। তো এগুলো খেতে না খুবই সুস্বাদু হয় আর কি। আমার মা ছোটোবেলায় স্কুলে এগুলো টিফিনে খুব দিত, তখন জানতাম না যেটাকে ডিম পিঠে বলে। তখন বলতাম যে এটা ময়দা ডিমে ভাজাটা মা করে দাও, এখন জানি যে এটাকে ডিম পিঠে আর কি বলে। একটা কথা বলছি তোমাদের, দেখবে সারাদিন যদি কাজের মধ্যে থাকতে পারো না, তাহলে সব চিন্তা দুঃখ কষ্ট দেখবে ভুলে থাকা যায়। যারা বাইরে কাজ করো বা বাইরে থাকো তাদেরটা যেমনি কাজ, আর যারা আমরা ঘরে সংসারের দায়িত্ব রান্না বান্না ঘরের কাজ নিয়ে থাকি সেটাও তেমনি কাজ। আর ঘরের কাজের কিন্তু কোনো শিডিউল হয় না, ওটা যখন তখন দুপুরবেলা শুয়ে থাকলেও হঠাৎ করে কাজের আবির্ভাব হয়ে যেতে পারে। তবুও সংসারে সব কাজ করার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে, যেহেতু মন থেকে করি যেটা করি। আর যে কোনো কাজ সবসময় মন থেকেই করতে হয়, যার যেটা ইচ্ছা সেটাতে মন থাকলেই সে সেই কাজে আনন্দ খুঁজে পাবে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। এই ডিনার করতে বসবো, রান্নাটা হয়ে গেলেই। আজকের জন্য এখানেই ইতি, দেখা হচ্ছে পরের ব্লগে।